কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। বেলা 11টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, কার্যত অচল হয়ে পড়ে কক্সবাজার শহর। ভোগান্তিতে পড়েন কক্সবাজারের বেড়াতে আসা পর্যটকেরা।